দেশ জুড়ে 560টি মডেল মসজিদ নির্মাণ করেছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরা জেলার সকল উপজেলায় এই মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে দেবহাটা উপজেলায় নির্মাণাধীন দৃষ্টিনন্দন মডেল মসজিদটি এখন দৃশ্যমান। প্রায় 43 শতক জমির উপর নির্মিত এই মডেল মসজিদটির নির্মাণে ব্যয় হয়েছে 14 কোটি টাকা। দৃষ্টিনন্দন এই তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের দেবহাটা উপজেলার যে মডেল মসজিদ, এই মডেল মসজিদ পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। সাতক্ষীরা যে উপজেলার মধ্যে আমাদের দেবহাটা উপজেলায় এই মসজিদ সর্বপ্রথম হয়েছে এবং কাজ শেষের পথে। এই মসজিদের একজন মুয়াজ্জিন নিজেকে সৌভাগ্য মনে করি, কারণ এই মসজিদে কবে আজান দিতে পারবো, আমি অপেক্ষায় আছি শুধু কবে উদ্বোধন হবে এই মসজিদ। আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে নারী পুরুষের আলাদা নামাজের ব্যবস্থার পাশাপাশি ইমাম প্রশিক্ষণ হলরুম, বিদেশি মেহমানখানা, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, গাড়ি পার্কিং ও মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। মডেল মসজিদের ভিতরের কাজ প্রায় কমপ্লিট, আমাদের কনস্ট্রাকশনের সব কাজ শেষ। মসজিদে আর ইতিপূর্বে এরকম কোনো কিছু ছিল না, এটা একটা কমপ্লেক্স হিসেবে এখন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিচ্ছেন, আর এটা কিছুদিন পর উদ্বোধন হবে। এখানে একই সাথে আমাদের নারী পুরুষের নামাজ পড়ার ব্যবস্থা আছে। দোতলায় এমনি আমরা মসজিদ আছে, দোতলা মসজিদ নামাজের জন্য আছে, তিনতলাও মসজিদ মহিলা এবং পুরুষের জন্যে আলাদা আলাদাভাবে নামাজের স্থান তৈরি করা আছে। অত্যাধুনিক এই মডেল মসজিদটির অবকাঠামোগত সকল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই দেবহাটা মডেল মসজিদে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমাদের মসজিদের 90% কাজ হয়ে গেছে, এখন ফিনিশিং কিছু টাচ বাকি রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ আগামী 10 দিনের ভিতরে কমপ্লিট করতে পারবো। মসজিদটি উদ্বোধনের জন্য প্রস্তুত করতে শেষ পর্যায়ে ধোয়ামোছা ও রঙের কাজ চলমান। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মডেল মসজিদটি ইতোমধ্যে 95% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এটির যে অবকাঠামোগত সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে, এখন শুধুমাত্র বিদ্যুতের একটি সাবস্টেশন বসানো বাকি আছে। এই কাজটি হয়ে গেলেই মুসল্লিদের নামাজ পড়ার জন্য মসজিদটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সময় বরাদ্দের উপরে এবং তার ইচ্ছা অনুযায়ী আশা করছি আমরা ডিসেম্বরের মধ্যেই মসজিদটি উদ্বোধন হয়ে যাবে। বিজয়ের মাসেই উদ্বোধন হতে পারে দেবহাটা উপজেলায় এই মডেল মসজিদটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।